প্রয়াস সমাজসেবী সংস্থার পক্ষ থেকে 700 মানুষকে খাদ্য সামগ্রী প্রদান। লকডাউনের প্রথম থেকেই প্রায় 3000 মানুষকে ইতিমধ্যেই খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে প্রয়াস। আমরা লকডাউন হয়েছে 22 তারিখ থেকে, আমরা 28 তারিখ থেকে দেওয়া স্টার্ট করেছি। আপাতত আমরা 800 থেকে 1000 মানুষকে দিয়ে আসটা হয়ে গেছে। আজ থেকে আমরা 700 মানুষকে দেওয়া হবে, তার মধ্যে 400 রোজাদারকে দেওয়া হবে, তাদেরকে ইফতার দেওয়া হবে, সবজি দেওয়া হবে এবং আলু পেঁয়াজ দেওয়া হবে। টোটাল আমাদেরকে 700+ মানুষকে আজকে দেবো, যার পরিচালনা করেছে প্রয়াস। এবং প্রয়াসের প্রত্যেক সদস্যর অক্লান্ত পরিশ্রম করে এটা যে বাস্তব রূপ পেয়েছে, আর তারা না থাকলে আমার এইটা আমার কখনো সম্ভব হতো না যে আজ এই এত বড় অনুষ্ঠানটা করতে। আচ্ছা, বেশি থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে সব বলতে চাই ওই মিডিয়ার মাধ্যম দিয়ে। আপনারা আপনাদের বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন, বাইরে বেরোবেন না, যতদিন লকডাউন আছেন ততদিন নিয়ম মেনে চলুন, এটাই আমাদের এখন তো বলার আছে। আগামী দিনে আমরা চাইবো মানুষ যে হারে আমরা মানুষ কত ঘন্টা দাঁড়াতে পারবো, মানুষকে আমরা কত ঘন্টা দিয়ে পারবো। সরকারকে বলবো প্রতিটা মানুষকে তার রেশনিং ব্যবস্থা যেরকম করছে তার পাশে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হোক, দেশে অর্থনৈতিক দিকটাকে গুরুত্ব আকারে দেখলে আশা করি আমাদেরকে এটাকে কম দেখতে হবে। হ্যাঁ, এটা অস্বীকার করতে পারছি না, সত্যিকার এক শ্রেণীর মানুষ আছে তারা এই লকডাউনটা ঠিকঠাক মেনে চলছে না, কিন্তু আমরা মনে করি মানুষের যদি অর্থনৈতিক দৃঢ়তা সম্পূর্ণ পরিপূর্ণ হতো তাহলে কিন্তু অনেক মানুষই কিন্তু এটা বাস্তব রূপ পেত। আমি দেখতে পাচ্ছি এক শ্রেণীর ধনী সম্পদ মানুষের ঠিকঠাক মেনে চলছে, নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এই লকডাউনটা ঠিকঠাক মেনে চলতে পারছে না, কারণ তাদের অর্থনৈতিক ভিত্তা দুর্বলতার জন্য আমি মনে করি এটা অনেকটা দায়ী। কিন্তু অর্থনৈতিক কি শুধু দায়ী, দেখা যাচ্ছে খাসির মাংসের দোকানে লাইন জমছে, বিভিন্ন বিলাসবহুল সবগুলো লাইন জমছে, সেখানে কি শুধুই অর্থনৈতিক স্বাবলম্বীরা কি বাইরে বের হচ্ছে না বলে মনে হচ্ছে না? না, সেটা দেখতে অনেক নগণ্য, সে তাদের বেরোজ পার্সেন্টেজ আমি দেখবেন, আমি তো দেখছি, আমি সেই মানে 22 তারিখ থেকে মাঠটায় কাজ করছি, একইভাবে দেখতে পাচ্ছি নিম্ন মানুষেরা বেশি বেরোচ্ছে, যারা নিজের তাগিদ কী করে খাবে কী করে, ন্যূনতম ইনকাম নেই, তারাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি বেরোচ্ছে। আর উচ্চবিত্তরা বেরোচ্ছে জীবন মানে মাংস কিনতে, দামি দামি পণ্য লাক্সারি জীবনযাত্রা করার জন্য তারা বেরোচ্ছে, রাত্রিবেলা মদ কিনতে বেরোচ্ছে, ও দামি মদ পাওয়া যাবে সেই জন্য। মানে আপনারা মানুষের সেবায় নিয়োজিত দীর্ঘদিন ধরে, এই বিষয়ে মানুষ একদিকে রেশনের দোকানে লাইন দিচ্ছে, অন্যদিকে মদের দোকানে লাইন দিচ্ছে, এই বিষয়টা কীভাবে দেখছেন আপনারা? দেখুন, আমরা মানুষ আজ মানে মদের দোকানে লাইন দিচ্ছে বলে প্রচুর মানুষ আজ বিতর্কমূলক সৃষ্টি হয়েছে, আমাদের সঙ্গে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি এটা বিতর্কে উদ্ধে হতে বলবো প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা মার্কেট রাখুন, সত্যিকার নিডি মানুষ খেতে পাচ্ছে না, অপর মানুষগুলো খেতে পাচ্ছে না। আপনারা হয়তো মদের দোকান লাইন দেখে আমরা বিতর্কমূলক সৃষ্টি না দরকার নেই, আপনার মার্কেটে দেখুন, আশপাশে দেখুন, দেখবেন সত্যিকার আপনার পাশের বাড়ি আপনার পরিবেশের লোক খেতে পাচ্ছেন না, আপনারা সেসব মানুষগুলোকে দেখুন কে কী করছে দেখার দরকার না। আপনি আমার পরিবেশটা দেখুন, আপনি যে থাকেন সেই আশপাশে মানুষ খেতে পাচ্ছে কি সেটা লক্ষ্য করুন, ব্যাস যেগুলো লোক খেতে পাচ্ছে তা দেবেন না, হয়ে গেল। আমার নাম সিরাজুল মোল্লা, আমি প্রয়াসের একটু ক্ষুদ্র সদস্য। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।